Vollblend. Swamiji? Bosho. Swamiji? What is this? Swamiji, আপনি এই সময় এখানে এসেছেন? আসলে ওই টাইম পাস করার জন্য একটু খাচ্ছিলাম। এই কি করছে? স্বামীজি বোতলের দিকে ওভাবে দেখছেন কেন? এখানে মদ খেতে বসেছিস? ঠিকই ধরা পড়ে গেছিস। এক্ষুনি তোকে বাড়ি থেকে তাড়াবো। স্বামীজি আপনি এমনি খেয়ে নিলেন? এভাবে আপনার খাওয়া উচিত নয়। এই আমি আমার মতন চলে যাচ্ছিলাম, আমাকে গ্লাসটা দিয়ে দিয়েছিস, কেউ দেখে ফেললে কি ভাববে আমাকে? স্বামীজি আমি আবার কোথায় দিলাম? স্বামীজি এই তুই নিজে থেকে দৃষ্টি মানে আমি নিজে থেকে খেলাম। আরে আরে স্বামীজি আস্তে, স্বামীজি প্লিজ আস্তে স্বামীজি। আরে রে 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 স্বামীজি পুরো বোতলটাই মেরে দিলেন আপনি। স্বামীজি শেষ করে দিল কি? স্বামীজি পুরো বোতলটা একাই শেষ করে দিলেন, একটুও রাখলেন না। আমি এখন এই রাত্রিবেলা কোথায় মদ খুঁজতে যাব? এক্ষুনি যা, তুই সোজা এখন রাজশেখরের রুমে যা। কি রে যা, পুরো বোতলটা শেষ করে এখন রোবটের মতো হাঁটছে। হে ভগবান! কি স্বামীজি? কাশি গ্রামি কি এমন করে দেখছিস আমার দিকে? কি বলতে চাইছিস কি? এত বড় একজন স্বামীজি তোর বাড়িতে এসেছে, একদিনের জন্য কি কোয়ার্টার ড্রিঙ্কস এনে দিয়েছিস আমার জন্য? সরি, ঠিক আছে ওইসব ছাড়, একটা সিগারেট খেতে চাইছি আমি। ম্যাচেস বক্সটা দেয়। এই কি আমার মুখ দেখছিস? তাড়াতাড়ি ম্যাচেস বক্সটা তো চাইলাম আমি, তার জন্য কেন জ্বালিয়ে দেওয়ার মতো দেখছিস? ম্যাচেস বক্স নেই, যাতা একেবারে রাস্তার হোটেলে গিয়ে একটা চিকেন তন্দুরি নিয়ে আইছা। গো ম্যান এই টাকা নেই, 100 একর 1000 একর আছে বলে বলিস, একটা চিকেন তন্দুরি কেনার টাকা নেই? এই গিয়ে নিয়ে আয় না, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আরে জানা উঠে স্বামীজিকে মারছো কেন তুমি? এটা স্বামীজি নয়, এটা একটা ফ্রড, মদখোর। বেশ বদলে এসেছে আমাদের সবাইকে ঠকাবার জন্য। আবার বলে কি না, আমার ম্যাচ বক্স চাই, ওকে ম্যাচ বক্স এনে দিতে হবে আমার। দেবী যে বললো উনি কাশীর খুব নাম করে। না জেনে কথা বলছো কেন? দাদা কি হয়েছে দাদা? এই দেখো ধর্মা, এই ঠকবাসটাকে নাকি চিকেন তন্দুরি এনে দিতে হবে। তন্দুরি চিকেন খাবে? মারো বেটা চোরটাকে। এই জমিদার, নিজের সিদ্ধান্ত বদলে নাও। কি বললি তুই? আমার সিদ্ধান্ত বদলাতে হবে? সিদ্ধান্ত?
সাহস কত? আমায় নাকি সিদ্ধান্ত বদলাতে হবে। একদম বাড়ি থেকে বার করে দাও, আমি ওর মুখ দেখতে চাই না। এত বড় সাহস বলে কিনা তুমি চিকেন এনে খাওয়াতে হবে, যদি আবার ঢোকে বাড়িতে মেরে ভেঙে দেবো। একদম ছাড়বে না ওকে, ধরো। বাড়িতে সিকিউরিটির খেয়াল না করে যার যখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যাকে ইচ্ছে বাড়িতে নিয়ে আসছে। প্রথমে এটার একটা বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ কারেক্ট। এই সব এরই কাজ, দড়া তুই। তুই যাকে নিয়ে এসেছিলিস তাকে মাতাল করে দিয়ে আর তোর দাদাকে রাগিয়ে দিয়ে কেমন ভাবে ওকে তাড়িয়ে দিলাম সেটা দেখলি? এই সমস্ত তোরই কাজ না? এখন আমি কি সেটা বুঝতে পেরেছিস? তোর ব্যাপারে আমি আগেই জেনে গেছি, কিন্তু আমার ব্যাপারে তুই এখনো জানিস না। আমি যাকে নিয়ে এলাম তাকে তাড়িয়ে দিলি, এবার তোকে কি করে তাড়াবো সেটা দেখ। তুই আমার কিছুই করতে পারবি না। আমার কাজ শেষ হওয়ার আগে আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। তার মানে তুই একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস? হ্যাঁ তো। জানতাম আমি। বল কেন এসেছিস এখানে, কোন উদ্দেশ্য নিয়ে এসেছিস তুই? বলবি না তো? আমি ঠিক জেনে নেব কেন এখানে তুই এসেছিস। তোর ক্ষমতা থাকলে জেনে দেখা। কত সাহস মহিলার, আমার সাথে খেলা করছে, আমি ওকে ছাড়বো না। সীতা, দেবসেনা তোমার সাথে কেন বাজে ব্যবহার করছে তার কারণটা আমি কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু এইসব কিছুর পিছনে কারণ যে তুমি, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে আর দেবসেনাকে একসাথে আনন্দে দেখতে চাই, কিন্তু তুমি ভাবছো দেবসেনা আমার কাছে থাকলেই সব থেকে খুশিতে থাকবে। দেবসেনা আমাকে মন থেকে খুব ভালোবাসে, কিন্তু তুমি ওর কাছে ওর জীবন, তাই দয়া করে ওর থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো না। গঙ্গা, আমি তোমাদের মাঝে চলে এসেছি, তুমি তো ওর আসল মা, দেবসেনা তোমার সাথে থাকবে এটাই স্বাভাবিক। দেবসেনা আমার সাথে যতটা না খুশি থাকবে তার চেয়ে বেশি খুশি থাকবে ও তোমার সাথে থাকলে। ওকে সবসময় আমি হাসি খুশি দেখতে চাই। আমি তোমাকে আর আমাকে কোনোদিন আলাদা করে চিন্তাই করিনি। তুমি যেটা পাচ্ছ সেটা আমারও পাওয়া। আমার মনের মধ্যে কিন্তু তোমার প্রতি কোনো রকম বাজে চিন্তা ভাবনা নেই। এরপর থেকে দেবসেনা যেন খুশি মতো তোমার সাথে থাকতে পারে, আর সেইটা দেখেই আমি সব থেকে খুশি হব। যে কারণই থাকুক না কেন, তুমি ওর থেকে কখনো দূরে চলে যেও না, সেটা আমি সহ্য করতে পারবো না।
ওকে যেভাবেই হোক ওদের হাতে ওকে তুলে দিতে হবে। সীতা, তুমি আমার একটা হেল্প করবে? কি করতে হবে? তুমি আমার সাথে শপিং এ যাবে? কি চিন্তা করছো এত? কিছু না, ওই দিন ওই বদমাশ লোকটা বাড়িতে এসে ঝামেলা করলো, তাই অরুণ আমাকে তারপর থেকে বাড়ি থেকে বেরোতে মানা করেছে। ওই সিধুর জন্য তুমি সব সময় বাড়িতে এভাবে লুকিয়ে থাকবে নাকি? তা পারবো না, কিন্তু অরুণের কথাটা যদি না শুনি? অরুণের সাথে আমি ঠিক কথা বলে নেব। আমি তো তোমায় নিজে যেতে বলছি, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তোমার সাথে বন্ধুত্ব করব বলে ভাবলাম, তুমি আমায় দূর করে দিচ্ছো। গঙ্গাই শুধু তোমার বন্ধু, আমি কেউ নই। ছি ছি, এসব তুমি কি বলছো? তাহলে চলো না। আচ্ছা, গঙ্গাকে জানিয়ে আসি আমি। হ্যাঁ, আমরা যাব আর চলে আসব, তার জন্য গঙ্গাকে কি বলতে হবে? এসব কিছু করতে হবে না, চলো তো। না, আমি একবার বলে আসি। চলো না আমার সাথে, চলো, এসো, বলছি এসো। শোনো না, একবার গঙ্গাকে বলে আসতে দাও। বসো। শোনো না, ধুর বাবা, ঠিক টাইমে চলে এলো।